হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফটো এডিট করবে। ইনশর্ট অ্যাপে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর নিউ ক্লিক করে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবে। এটা দেখো 5 সেকেন্ড রয়েছে, এটাকে বাড়ানোর জন্য আমাদের যেতে হবে টাইম বলে একটা অপশন রয়েছে, সেখানে চলে যাবে। যাওয়ার পর ডিউরেশন বলে যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু কমানো বাড়ানো যায়, সেটা ম্যাক্সিমাম 10 সেকেন্ড পর্যন্ত বাড়ানো যাবে। এখানে আমি 30 সেকেন্ড বাড়িয়ে নিচ্ছি। এভাবে লিখে তোমরা 40, 50, 60 সেকেন্ড পর্যন্ত ভিডিওটিকে লং করে নিতে পারো। আমি এখানে 30 সেকেন্ড নিয়ে নিচ্ছি। এরপর তোমরা মিউজিক অ্যাড করে নিতে পারো। মিউজিকে গিয়ে মাই মিউজিক বলে যে অপশনটি রয়েছে সেখানে গেলে তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করা মিউজিকগুলো এখানে দেখতে পাবে। এর জন্য তোমাদের কিন্তু ফার্স্ট মিউজিকগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তোমাদের মোবাইলে যে মিউজিকগুলো থাকবে সেগুলোই কিন্তু এখানে শো করবে, তার থেকে একটা মিউজিক তোমরা নিয়ে ইউজ করতে পারো। দেখো মিউজিক লাগানো হয়ে গিয়েছে। এরপর এফেক্টে গিয়ে তোমরা ফটোটিকে জুম, স্লো নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবে। আমি এখানে চেঞ্জ করছি না, এর আগে একটি ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখিয়েছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো, আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেও দিতে পারো অন্য কোনো ফটোর সাহায্যে। এরপর আমি মিউজিকটিকে সিলেক্ট করে নিলাম। এখানে ভলিউম কমানো বাড়ানো দুটোরই অপশন রয়েছে। বলে গেলে তোমরা ভলিউম কম করতে পারবে, বাড়াতে পারবে, মিউজিক কাট করতে পারবে। এরপর পাশে থাকা সিম্বলে ক্লিক করে ফ্রি রিমুভ করে নিয়ে দেখো হয়ে গিয়েছে। এরপর সেভে গিয়ে সেভ করে নিলেই কিন্তু ভিডিওটি রেডি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে